নরসিংদীর মাধবদীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার বিকেল 3টায় নরসিংদী সদর এক আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান কামরুরের সৌজন্যে মাধবদী মমতা সিনেমা হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা আওয়ামী লীগের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ মোশাররফ হোসেন প্রধান মানিক ও মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম 5 শতাধিক নেতাকর্মী নিয়ে সিনেমা হলে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন। চলচ্চিত্র প্রদর্শনী শেষে নরসিংদী সদরের আগামী দিনের নৌকার মাঝি আলহাজ কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চু ও মাধবদী পৌর মেয়র আলহাজ মোশাররফ হোসেন প্রধান মানিক উপস্থিত নেতাকর্মী ও তরুণদেরকে বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে এই চলচ্চিত্রটি পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ জানিয়ে বলেন, রাজনীতি করার আগে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানতে হবে, কার হাত বাংলাদেশের সৃষ্টি সে সম্পর্কে ধারণা থাকতে হবে। মুজিব আদর্শের সৈনিক হতে হলে অবশ্যই মুজিবের আদর্শ সম্পর্কে জানতে হবে। এই চলচ্চিত্রটির মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে স্বাধীন করা সহ বঙ্গবন্ধুর বাস্তব জীবন দর্শন তুলে ধরা হয়েছে। এই সময় বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে নরসিংদীর সর্বস্তরের মানুষকে অনুরোধ জানান তারা।